দুর্গোৎসবের পর বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব হচ্ছে কালী পুজো। হ্যাঁ, এই কালী পুজোকে ঘিরে বাংলার বাড়িতে বাড়িতেও কিন্তু পুজো চলতে থাকে। আমরা এসেছি বর্ধমান, এই যে রেল কলোনির লাগোয়া আমবাগান কলোনির বাসুদেব ঘোষ মহাশয়ের বাড়িতে। এই বাড়ির পুজো এবার 41 বছরে পা দিয়েছে। কিভাবে এই বাড়ির পুজোকে তিনি এবং তার পরিবারের সমস্ত সদস্যরা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ব্যাপারে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে সুন্দরভাবে পুজো অর্চনা চলছে, এখানে মানুষজনও ভিড় করেছেন, বাড়ির যে সমস্ত সদস্য। কোভিড বিধি মেনটেন করেই কিন্তু এই পুজো হচ্ছে। বাসুদেব বাবুর সঙ্গে কিন্তু একটু জেনে নেবো। বাসুদেব বাবু, ওয়েলকাম টু সময়। আপনাদের বাড়ির পুজো এবারে কত বছরে পার আছে? 41 বছর পূর্ণ হলো। আচ্ছা, আপনি বলুন। 41 বছর পূর্ণ হলো, এটা আমার মা স্বপ্নে পেয়েছিলেন। তো মা খুব আধ্যাত্মিক, খুব ঠাকুর ভক্ত ছিলেন উনি। 41 বছর আগে স্বপ্নে পাওয়ার পরেই এটা মন্দির আমাদের নির্মাণ হয়। কিভাবে এগিয়ে চলেছে, মানে এটা কি নিত্য সেবা হিসাবে বাড়িতে? হ্যাঁ, প্রতিদিন আমরা নিত্য সেবা হিসাবে আমরা পুজো অর্চনা করে থাকি এবং প্রত্যেক মাসে আমরা অমাবস্যার পুজো আমরা করে থাকি। তা এটা প্রতি মাসেই হয় আমাদের। আর বিশেষ কোনো রীতি রেওয়াজ, যেমন অনেক বাড়িতে পুজোতে বলে যে তাদের সন্ধে তারা দেখে পুজো হয়, কারুর মানে অন্য কোনো এরকম রীতিনীতি কিছু থেকে থাকে? না, সেরকম রীতিনীতি সেরকম কিছু নাই। তার সঙ্গে সঙ্গে এই বাড়ির অন্যতম যিনি বয়স্ক গৃহকর্তী তার সঙ্গে কথা বলবো। ওয়েলকাম টু সময়। দীপাবলির শুভেচ্ছা আপনাকেও। আপনাদের বাড়ির পুজো যে চলছে সেটাকে কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? এটা তো আমার শাশুড়ি মা প্রথমে শুরু করেছিলেন, দিয়ে সেই পুজো শাশুড়ি মা মারা যাওয়ার পরও আমার দেওয়া ওই পুজোটাকে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের সবার সাহায্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই পুজো শুরু হওয়ার দু তিন দিন আগে থেকে কি বাড়িতে কোনো আলাদা করে কোনো নিয়ম ছিল? হ্যাঁ, না সেরকম কোনো নিয়ম নেই আমাদের। তবে আমার দেওর তো বলি দেন, আমাদের বলি হয়, তরকারি বলি হয়, ভেজিটেবল। দেওর নিরামিষ খান আগের দিন, শুদ্ধাচারে থাকেন আর কি। আর আমরা এমনি নিরামিষ খেতেও পারি না, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর পুজোর পরের দিন আপনাদের আর কি বিশেষত্ব? পুজোর পরের দিন বিশেষত্ব এইটাই যে আমার দেওর এখনও এটাকে, এই রীতিটাকে চালু করে রেখেছেন, সবাই একসাথে, পাড়া প্রতিবেশী সবাই। ওম পুষ্পে পুষ্প ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে ওম পুষ্পে পুষ্পে আবিকর্ণে হুম পর্ষাহ পুষ্পে সম্ভবে পুষ্পে জবকর্ণে জন পর্ষাহ পর্ষদ্ধি। যোগকর্তী হিসাবে কিভাবে যোগার জানতিটা থাকে মূলত? সবাই সকাল থেকে সবাই মিলে পুজোর যোগার জানতি করা হয়। আচ্ছা, হ্যাঁ, এই বাসন মাজানা সবকিছুই হয় আর কি। আচ্ছা, আপনি কিভাবে ওই পুজোটার প্রস্তুতি, দুর্গা পুজোর পরেই শুরু হয়ে যায় আপনাদের? হ্যাঁ, শুরু হয়ে যায়। আমরা অনেকদিন আগে থেকে এটার প্রস্তুতিটা নিই, আর আমরা অনেক ভোর থেকে এটা প্রস্তুতিটা নিই। আর আজকে যেহেতু তাড়াতাড়ি মানে পুজো এই বলে আমাদের তাড়াতাড়ি সব জিনিস করা হয়েছে, সবাই মিলেমিশেই আমরা যারা সবাই মিলেমিশেই করি। আর আমার বউ তো আছেই, বউ মানে একশোই একে সব। হ্যাঁ, এটা হ্যাঁ কিভাবে দেখছেন এনাদের কাছ থেকে পরের প্রজন্ম আপনারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন? আমি তো এই বাড়ির এখন বউ, তো সেক্ষেত্রে মাদের কাছ থেকে, কাকিমাদের কাছ থেকে, এদের কাছ থেকে শিখে আমি আমার আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি যে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। পুজো আসছে, পুজো আসছে বলে যে ভাবটা, হ্যাঁ, এটা দুর্গাপুজোর আগের থেকেই যেন একটা ব্যাপার থাকে যে বাড়ির পুজো আসছে, বাড়ির পুজো কিভাবে করে নিয়ে যেতে হবে, ঠিকঠাক করে করতে হবে, বিশাল একটা দায়িত্ব থাকে। হওয়া পুজো মানে আনন্দ, পুজোর মানে ঢাকের বাদ্যিক তালে তালে অনেক আনন্দ। আমরা তো এখানে দেখতেই পাচ্ছি এই ঘোষ পরিবারের পুজো যেভাবে চলছে, তাতে সবথেকে যেটা বড় বিষয় সেই বিষয়টা হচ্ছে এখানে নিজেদের পরিবারের সদস্যের সঙ্গে পাড়া প্রতিবেশীর বিভিন্ন মানুষের একটা মেলবন্ধন ঘটে। আর তাই বলেই তো পুজো, তার জন্যই তো সেই আনন্দ। আমরা কথা বলবো এ প্রজন্মের বেশ কিছু, তুমি এখানে চলে এসো, এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে তোমার কি ভাবনা থাকে? দুর্গা পুজোর পরেই কিন্তু আমাদের বাঙালিদের একটা সর্ববৃহৎ পুজো এই দীপাবলি। এখানে পুজো মানে তো আমরা এখানেই থাকি বেশিরভাগ, কোথাও তো সেরকম যাওয়া হয় না।
আচ্ছা পাড়ার পূজতেই থাকো? হ্যাঁ পাড়ার পূজতেই। চিন্তা কি রকম? আমরা এখানে পাড়ার পূজতেই আনন্দ করি আর খুবই আনন্দ সহকারে পূজো হয় আর উপোস করি, অঞ্জলি দিই। আচ্ছা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপোস করা হয়? হ্যাঁ অঞ্জলি দিই, বেশ ভালো লাগে। আচ্ছা তোমার কি রকম? আমরা প্রতি পূজাতে এখানেই থাকি, এটা আমাদের বাড়ির পূজার মতোই হয়ে গেছে। এটা আমাদের পাড়ার পূজা বলে আলাদা করে কিছু দেখি না, বাড়ির পূজার মতোই আমরা মজা করি। পূজো একদম মিস করতে পারি না, যেখানেই থাকি চলে আসি। এই টাইমটা মানে আমরা সবাই একত্রিত হয়ে সবাই মিলে খুব মজা করি। পূজোর দু তিন দিন আগে থেকে আমরা আনন্দ করি। আমরা এই ঘোষ পরিবারের সদস্যদের, বিভিন্ন সদস্যদের সঙ্গে তো কথাই বলছি, কিন্তু মহিলাদের মধ্যে তো একটা আলাদা আনন্দ ফুর্তি তো থেকেই থাকে। এবার আমরা আরেকজনের সঙ্গে, যার প্রতীক্ষা চলছিল অনেকক্ষণ ধরে, সেই মানুষের সঙ্গে কিভাবে এই দীপাবলির অনুষ্ঠানটাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই কালী পুজো বাড়ির পুজোকে? আমাদের বাড়ি সকলে মিলে, আমাদের বহুদিনের পুরনো পুজো, আমি এই বাড়ি ছোট মেয়ে আর আমাদের খুব ভালো লাগে সবাই মিলে একসাথে মিলে পুজোতে যোগদান করি, মজা করি, আনন্দ করি, এইভাবে পুজোগুলোকে আমরা কাটাই। দুর্গা পুজোতে বাড়িতে না এলেও কালী পুজোর মধ্যে আসতেই হয়? বাড়ি পুজো, কালী পুজো বাড়িতে আসতেই হয় প্রত্যেক বছর। আর এটা আমাদের ঠাকুমার যুগে অনেক দিন পুরনো পুজো, অথচ যেখানেই থাকি না কেন কালী পুজো আমাদের এখানে আসতেই হবে। আর সেলিব্রেশনটা কিভাবে পুজোর পরে? এই যে হয়ে যাচ্ছে, হ্যাঁ রাত হয়ে যায়, তার পরের দিন আমরা বাড়ি বড়রা মিলে ছোটরা সবাই মিলে একটা প্রতিযোগিতা খেলার প্রয়োজন আয়োজন করি, বা হয়তো এখানে সবাই মিলে একটু বোম টোম বাজি ফাটানো, আড্ডা ফাড্ডা মারি, এইভাবেই আমাদের কালী পুজোটা জমজমাটি হবে, মজা আনন্দ দারুণ ভাবে কাটে। আচ্ছা সে তো বুঝতেই পারছি অ্যাটিটিউডে। আর তবে এবারে একটা নির্দেশ হয়েছে যে বাজি পোড়ানো সেভাবে যাবে না, তা তার জন্য কি কোনো মন খারাপ হচ্ছে? যদিও আতশবাজির জায়গায় কিন্তু সবুজ আতশবাজির কথা বলা হয়েছে, যে বাজি শব্দ সেটা নিশ্চয়ই মহিলারা বাজায় না, মানে এমনি যে বাজি পোড়ানো হয় রং মশাল সেই রকম ধরনের কিছু না? সেরকম বাবা, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা বেশি, বাচ্চাদের মানে স্বাস্থ্যের কথা ভেবেই বাজি আনা হয়েছে অল্প সামান্য, যাতে আশেপাশে আরও বয়স্ক লোকেরা আছে ওদের কোনো অসুবিধা না হয়, ওই জন্য বারবার করে আমাদের বলা হয়েছে যাতে বেশি এবছর বাজি না পোড়ানো হয়। ওই জন্য আমরা বাচ্চাদের তাও বায়না, ওদের তো বোঝানো যায় না, অল্প কয়েকটা আনা হয়েছে ওদের যাতে ভালোভাবে রাখ, ওদের ইচ্ছাটাও হয় এবং সবাই যেন ভালোভাবে এনজয় করতে পারে, সুস্থ সবল থাকতে হবে, সেরকম মাথায় ভেবেই। বাড়ির মেয়ের কাছ থেকে কিন্তু এইটুকু বোঝা গেল যে এরা চাইছেন কিন্তু প্রত্যেকে, এবং এই এরাও সবাই যে আছে, যে পুজোর বাজি পোড়ানোটাও ক্ষেত্রে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করতে চাইছেন এবং আশেপাশে যে সমস্ত বয়স্ক মানুষের কথাও কিন্তু এরা চিন্তা করছেন। তাহলে সার্বিকভাবে বলা যায় এই ঘোষ পরিবারের পুজো কিন্তু জমে উঠেছে। ক্যামেরায় অলোকের সঙ্গে কে মল্লিক, সময় পূর্ব বর্ধমান। এই যে বাবা ঠাকুর দাদাদের যে পুজো, তারপরে আপনাদেরও দায়িত্ব এসে যাচ্ছে, এখনো বাবারা টানছেন, কিভাবে এই পুজোটাকে দেখছেন এবং সেলিব্রেশন? আমি আজকে আমার 35 বছর ধরে আমি পুজো যে ঠিক যেভাবে দেখে আসছি ওইভাবেই হচ্ছে, আর আমার ভাই আমরা সব একসঙ্গেই সহযোগিতা করে আমরা সবাই মিলিতভাবে পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ঠিক যেভাবে একটা পুজোকে যেভাবে আমি দেখে এসেছি আমার বাবাকে ছোটোবেলা থেকে, ঠিক সেইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এটাকে আমরা নিয়ে যাব, ঠিক এভাবেই নিয়ে যাবো। মানে দুর্গাপুজোর পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়? আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়, আমি বাইরে থেকেই কিন্তু আমাদের মধ্যে সেইভাবে আমরা পরিস্থিতি নিয়ে নিই যে কীভাবে আমরা পুজোটাকে করবো। মানে পুজোতে বাড়িতে আসতেই হবে? পুজোতে আসবো, আমার যেরকমই যত কাজের চাপ থাকুক না কেন আমি পুজোতে আমি বাড়িতে আসবো, দুটো দিন আমি ছুটি নিয়ে আসবো। শুনতেই পাচ্ছি এই জেনারেশনের যিনি অন্যতম কর্তা হবেন তিনিও জানিয়ে দিলেন যে আর যতই ব্যস্ততা থাকুক বাড়ির পুজোতে কিন্তু আসবেনই। আমরা কথা বলবো অন্য আরেক সদস্যের সঙ্গে। এই যে ট্র্যাডিশন চলছে, কিভাবে মনে হচ্ছে ঘরোয়া পুজোটাকে নিয়ে? আমি দেখুন, আমি মোটামুটি বিগত 12 বছর ধরে এই পুজোর সঙ্গে পুজো দেখে আসছি, ঠিক আছে। তো আগেও যে কীরমভাবে ছিল আস্তে আস্তে পুজোটা বড়ো হচ্ছে, ঠিক আছে। এবছর হয়তো কোভিডের জন্য লাস্ট 2 বছর ধরে সেরকম বাইরে থেকে আমাদের যে আত্মীয় স্বজন যারা আছেন সেরকম আসতে পারেননি, কিন্তু যারা পেরেছেন তো চলে এসেছি, সেরকমভাবে করছি এবং আশা করছি পরের বছর এই সিচুয়েশানটা ওভারকাম করে নেবো আমরা। করে তো আমাদের লোকসভা এসে অনেক বেশি হয়, আজকে এরকম লোক দেখছেন আমাদের আত্মীয় স্বজন মানে 3-4 times বেশি হয়। আচ্ছা এই কোভিডের জন্য সবাই আসতে পারেননি এবছর, সবার তো সবার পক্ষে তো সম্ভব না, এই সিচুয়েশান ট্রেন চালু ছিল না, ট্রেন জাস্ট চালু হলো, তো সেই সিচুয়েশানের মধ্যে থেকে এরকমভাবে আমরা পুজোটা তাও এবছর ঠিক হয়েছে, পরের বছর এসছে অনেক। আপনাদের এখন থেকেই বলা থাকলো পরের বছর আসবেন, আর পরের বছর আসলে আপনাদের এর চেয়ে অনেক ভালো অভিজ্ঞতা হবে এটুকু বলতে পারি। যাই হোক, এবছর পুজো চলছে, এই বছর পুজোর যে আমরা দেখতে পাচ্ছি আয়োজনের ত্রুটি কিন্তু নেই এবং জাঁকজমক বা
অন্য কিছু নিয়ে কথা নয়, পুজো মানে তার মধ্যে লুকিয়ে আছে শ্রদ্ধা ভক্তি। সেই পুজোর আয়োজন যেভাবেই হোক না কেন, পুজোর ভক্তি শ্রদ্ধার মধ্যে কোনো ত্রুটি রাখেননি এই ঘোষ পরিবার।